ইরান তুমি বলেছিলেন লেবু শরবত বানাবে হ্যাঁ তুমি কি জানো লেবু শরবত বানাতে কি কি উপকরণ লাগে বলো তো কি কি লাগে কি লাগে লেবু এটা কি চিনি এটা কি ফুল পুদিনা পাতা আর বিট লবণ বিট লবণ আচ্ছা দেখে আসি লেবু শরবত বানাতে কি কি উপকরণ লাগছে লেবু শরবত বানাতে যে যে উপকরণ লাগছে লেবু পুদিনা পাতা বিট লবণ চিনি পানি এখন আমরা চেষ্টা করব এটা থেকে রস বের করতে আমি কি সুন্দর পারি খালামুনি দেখিয়ে দিই আমি পারি তো পারো হ্যাঁ আচ্ছা আমি তো ধরবো কি রে খালামুনি একটু হেল্প করুক আচ্ছা পাপা হেল্প করুক বাবা বাবা খুব সুন্দর হয়েছে এখন কি দেব ইদান তোমার লেবু শরবতে পানি পানি দিব আগে আমরা লেবুর রস দিই লেবুর রস দিয়েছি বাবা দাঁড়া ওয়েট 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 তারপরে কি দিব বাবা তুমি দিবে হ্যাঁ অবশ্যই তুমি দিবে একটা দাও আরেকটা দাও আরেকটু দাও ধরো খালামুনি সাথে ধরো হ্যাঁ আরেকটা দাও আরেকটা দাও একটা দাও বাবা বাবা আরেকটু দাও তুমি দাও হ্যাঁ এইবার দেখো একটু করে কি দিব দেখো 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 এটা কি বিট লবণ একটু করে দিব একদম একটু করে ঠিক আছে দি সুন্দর করে নাড়ো আস্তে আস্তে নাড়ো বাবা নাহলে নিচে পড়ে যাবে যেটা করবো এখানে কিছু পুদিনা পাতা আছে এটা না দিলেও চলে কিন্তু এটা দিলে ভালো লাগে না এটা আমি একটু একটু কেটে দিই খালা মানে একটু কেটে সুন্দর করে দিই তুমি এটা না নেড়ে 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 চিনিটা গুলিয়ে ফেলো ইদান দেখেছো এরকম কাটার কাজগুলো সবসময় কে করে দিবে তোমার মা অথবা তোমার বাবা ঠিক আছে তুমি সাহায্য করবে কালামুনি দিয়ে দিই হ্যাঁ দিয়ে দেবো হ্যাঁ দিয়ে না তুমি নাড়ো আমি দিই তুমি নাড়ো কালামুনি দিয়ে দিই আমি দিই নাড়ো নাড়ো দিয়ে না তুমি নাড়ো বাহ সুন্দর হয়ে গেল ইদানে লেবু শরবত তৈরি হয়ে গেল তোমাদের জন্য খুবই মজাদার লেবু শরবত দেখে আসি পুরো প্রস্তুত প্রণালী লেবু শরবত বানাতে প্রথমে লেবুগুলো টুকরো করে রস বের করে নিতে হবে তারপর একটি জগে প্রথমে লেবুর রসগুলো ঢেলে নিয়ে পরিমাণ মতো চিনি বিট লবণ দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করতে হবে এবার পরিমাণ মতো পানি ঢেলে দিয়ে উপরে পুদিনা পাতার কুচি দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মজার লেবুর শরবত ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি